পিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ভিডিওতে যে আমি এসএলএসটি যেটা মাদ্রাস সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি যে এক্সামটা হয়ে গেল গত রবিবার সেই রবিবারে নাইনটিন যে পরীক্ষা প্রথম ধাপে সম্পন্ন হয়েছিল এবং দ্বিতীয় ধাপে কিন্তু আমরা দেখেছিলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষা সম্পন্ন হয়েছে তো ইতিমধ্যে পরীক্ষাটা শেষ হয়ে গেলেও কিন্তু আনসার কি বিভিন্ন সাইটে বিভিন্নভাবে পাওয়া গেছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন এক্সপার্ট দ্বারা বা বিভিন্ন চ্যানেল থেকে তোমরা পেয়েছ কিন্তু আমি কথা বলেছিলাম যে মোটামুটি আমি দেখো সব প্রশ্নের উত্তর কখনোই চট জলদি বলা সম্ভব না ইনস্ট্যান্ট বলা সম্ভব নয় প্রশ্ন দেখে উত্তরটা বলা একটু ভেবে বলার বিষয়টা থাকে এবং সব কোশ্চেন উত্তর যে জানা থাকবে এমনটাও নয় তো সেই কারণে আমি কিন্তু বলেছিলাম যে আমি উত্তরগুলো মোটামুটি ভেরিফাই করে যদি দেখা যায় যে না এটা যুক্তিপূর্ণ যুক্তিসঙ্গত রয়েছে এরকম কোনো সোর্স আছে যে এটাই সঠিক উত্তর হবে তো সেইগুলো দেখার পর আমি উত্তরগুলো অর্থাৎ আনসার কীগুলো আমি একটা ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব তো সেই রকমই আজ কিন্তু সেই ভিডিওটি করতে যাচ্ছি তোমাদের এক থেকে নব্বই পর্যন্ত অর্থাৎ ক্লাস নাইন টেনের আনসার কি যে কোনো একটা নির্দিষ্ট সেটের সেগুলো কিন্তু আমি প্রশ্ন সাথে সাথে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো আশা করি সেগুলো নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো সঠিক হবে আশা করছি তো মাদ্রাসা সার্ভিস কমিশন যখন অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে সেখানে সেই যতক্ষণ না পাবলিশ করো ততক্ষণ কিন্তু আমাদের একটু ওয়েট করতেই হচ্ছে ধৈর্যের সাথে তো তোমরা একটু দেখে নাও যে আমি যেগুলো আনসার কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের কতটা ঠিক হচ্ছে বা তোমরা একটা কিন্তু অনুমান করতে পারো যে তোমাদের সেখানে স্কোর কি থাকছে আর তোমরা এটাই সকলে জানো যে আমাদের দুটা যদি ভুল উত্তর হয় তাহলে সেখানে কিন্তু ওয়ান মার্কস নেগেটিভ মার্কিং থাকছে তো সেই নেগেটিভ মার্কিং হিসাবটা অবশ্যই হবে সব উত্তর দেওয়া মানে যে অত নাম্বার চলে আসলে এমনটা নয় যেগুলো ভুল উত্তর হবে সেগুলোর জন্য কিন্তু নাম্বার কাটা যাচ্ছে অর্থাৎ দুইটা ভুলের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওয়ান মার্কস ডিডাক্ট হয়ে হবে মানে এই অনুপাতে হতে থাকবে তা যাই হোক কাট অফ নিয়ে যদি আমি আলোচনা করি সেগুলো নিয়ে পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে এইটুকু বলে রাখি যে কাট অফ সিক্সটির আশেপাশে থাকবে এমনটাই মনে হচ্ছে সেটা একাদশ দ্বাদশী হোক বা আমাদের নাইন টেন যে আছে সেটা তো সেটা সময়ই বলবে তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কোশ্চেনগুলো কোশ্চেনের যে উত্তরগুলো রয়েছে সেগুলো আর আরেকটা কথা শেষে বলে রাখি যে আমি যতদূর মোটামুটি যারা আমার জানার মধ্যে ছিল এবং নিজেও প্রশ্ন দেখে যা বুঝেছি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে এটা বলাই যায় তবে অতিরিক্ত স্ট্যান্ডার্ড হয়েছে কোশ্চেন মিডিয়াম মডারেট থেকে কিন্তু একটু টাফই ছিল বলা যায় খুব সহজ হয়েছে বলা যাবে না কারণ কোনো কোনো কোশ্চেন আবার এতই সহজ দিয়েছে কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু ভেবে চিনতে উত্তর দিতে হচ্ছে কনসেপচুয়াল টাইপ বা পাজল টাইপ কিন্তু কোশ্চেন ছিল অর্থাৎ একটু ভাবতে হচ্ছে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অর্থাৎ শুধু মেমসি কিউ প্র্যাকটিস করে করে মুখস্ত করে উত্তর দেওয়া সেগুলো করা থাকলে কিন্তু তাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি যারা মোটামুটি বই থেকে অর্থাৎ উত্তরগুলো ঠিকঠাক দেখেছে তাদের ক্ষেত্রে বলবো যে সমস্যা নেই মোটামুটি তাদের কারেক্ট উত্তর হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে তা ঠিক আছে তাহলে বাকি কথাগুলো আমি পরে ভিডিওতে বলবো এবং যদি তোমাদের এই কোশ্চেনের উত্তরগুলো যেগুলো আমি দিচ্ছি সেই উত্তরগুলো যদি কোথাও যদি মনে হয় যে না এটা ভুল রয়েছে যদি যুক্তিযুক্ত কোনো তার ব্যাখ্যা দিতে পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে তো চলো দেখে নিই যে আমাদের যে নেক্সট কী রয়েছে সেই কোশ্চেনস এবং আনসারগুলো আর ইলেভেন টুয়েলভের পরের একটি ভিডিওতে পোস্ট করে দেবো আনসার কীগুলো চলো দেখি দেখুন আমি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বি কোডের অর্থাৎ বি সেট যে কোশ্চেনটি রয়েছে নাইন টেনের সেই কোশ্চেনটা আমি খুলে রেখেছি এখানে আমরা একটু ভালো মতো দেখে নিই যে কি রয়েছে দেখুন আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি জাস্ট কোশ্চেনগুলো পড়ছি আর আপনারা উত্তরগুলো দেখে নেবেন আচ্ছা উত্তরগুলো আমি সাথে বলে দিচ্ছি এক নম্বর বৈপরীত্য ভূরূপ বলতে বোঝায় এটা দেখুন বি নম্বর যে উত্তরটা রয়েছে অর্থাৎ অ্যান্টি ক্লাইনাল উপত্যক সিনক্লিনাল রিজ এটা হচ্ছে দু নম্বর প্যাটার্ন স্টোর হ্রদ সাধারণত দেখা যায় এটা একদম পরিষ্কার একদম সহজ প্রশ্ন এটাও বি নম্বর হিউবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিন নম্বর ড্যাশ নদীর পুনর্জম লয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ এখানে কিন্তু মিয়েন্ডার পুল রিফাল এগুলো কোনোটাই হবে না এখানে এন্ট্রেঞ্চ মেয়েন্ডার যেটা খোদিত নদী বাক আমরা এই নামে জানি সেটাকে এটা ইংলিশ নামটাই দিয়েছে এখানে কিন্তু অনেকের অনেক কনফিউশন হয়েছে যাদের ইংলিশ নিয়ে একটু সমস্যা রয়েছে তো যাই হোক একটা একটু আমি নিচে চলে যাচ্ছি দেখুন এখানে এই যে একটা নদী নকশা দেওয়া রয়েছে সেটা কি এখানে পরিষ্কার এটা উত্তর একদম সহজ কেন্দ্রমুখী নদী নকশা হবে নেক্সট চলে যাচ্ছি পাঁচ নম্বরে আমি কিন্তু ডিরেক্ট কোশ্চেনগুলো বলছি ব্যাখ্যাগুলো এখন দিচ্ছি না যদি কারো সন্দেহ হয় তাহলে ব্যাখ্যাগুলো পরে ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোরই ব্যাখ্যা তুলে ধরবো যদি কোনো কোশ্চেন সন্দেহ থাকে সেগুলা কিন্তু আপনারা এই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবেন অবশ্যই কমেন্টস করবেন যদি আপনাদের মনে হয় কোথাও ভুল রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে একমেন্ট স্পাইরাল মূলত যার ফলে হয় এটা হচ্ছে বায়ুর ঘর্ষণ ঠিক আছে তবে কোলিস বল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একদম পরিষ্কার যদিও বলা সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় তবুও আমি বলবো যে বায়ুর ঘর্ষণই হয়তো বা এটা উত্তর হবে ছ নম্বর সুন্দা গঠিত হয়েছে এটা প্রথম যে উত্তরটা রয়েছে ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের সাবডাকশান এটার ফলেই গঠিত হয়েছে এরপরে সাত নাম্বারে চলে যাচ্ছি সাত নাম্বার যে প্রশ্নটি আমাদের কাছে আছে দেখুন সাত নম্বর নিচের কোনটি টি এস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নয় এখানে কিন্তু ডি নাম্বারটার উত্তর হয়ে যাবে সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায় এটার সাথে কোনো রিলেশনই নেই এটার আট নম্বর ঘূর্ণবাদের চক্ষু খুব একটা সহজ প্রশ্ন যেটাকে আমরা বলি ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মধ্যে আই অফ সাইক্লোন দেখা যায় নম্বর শীতকালীন বৃষ্টি এটাও খুব একদম সহজ প্রশ্ন এগুলো নিয়ে বেশি ডিসকাস করছি না শর্টকাট উত্তরগুলো বলে দিচ্ছি নয়ের এই ভূমদ জলবায়ু অঞ্চলে এটা হবে কারণ আমরা জানি মৌসুমী জলবায়ুর অপোজিট ভূমন্তসাগরীয়তে এই ঘটনাটা দেখতে পাওয়া যায় মাল হিউমাস দেখা যায় আচ্ছা দেখুন মাল হিউমাসের পর্য মাটি চান্ন মাটি ল্যাটেড মাটি আর বাদামি মাটি এখানে আমরা এই উত্তরটা নিয়ে নেব এখানে ল্যাটেরাইটও হতে পারে বাদামি মাটি হতে পারে এই দুটার মধ্যে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে দেখা যায় আমরা জানি তা সেখানে কিন্তু ল্যাটেরাইট এবং বাদামি দুটাই হতে পারে তো আমি এটাকে আপাতত নিয়ে নিচ্ছি বাদামি মাটিতে তবে আপনাদের কাছে যদি উত্তর সঠিক থাকে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা নেক্সট ইকো ক্লাইন বোঝায় দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল এই এ নাম্বারটাই হবে এটার উত্তর আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি নিচের যখন বারো নাম্বার কোশ্চেন নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না এটাও একটা খুব একটা সহজ প্রশ্ন শক্তির পিরামিডে কিন্তু উল্টানো পিরামিড দেখা যায় না বাকি দুটাতে কিন্তু উল্টানো পিরামিড দেখা যায় এপিফাইট সাধারণত কোন বায়োমে দেখা যায় আচ্ছা এপিফাইট এটা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বায়োমে কিন্তু নিরক্ষীয় বৃষ্টি অরণ্যতে দেখা যায় এপি ফাইট আচ্ছা নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি মাটির আদর্শ স্তর নিচের কোনটি মাটির আদর্শ স্তর যদিও অনেকে বি স্তর বলেছে তবে ও স্তর সম্ভাবনাও রয়েছে আমি অবশ্যই সি নাম্বার অর্থাৎ বি স্তরকে কিন্তু বেশি গুরুত্ব দিব বি স্তরটাই আদর্শ স্তর হিসাবে ধরা হয় এবং বিস্তরকে একত্রে আমরা সোলাম বলি তবে ও স্তর হলেও হতে পারে এটা নিশ্চিত করে আমি কিন্তু বলতে পারছি না পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন জীবচিত্র হটস্পট ধারণটি কে উপস্থাপন করেন এটা হচ্ছে উত্থাপন করেছিল এন মায়ার্স মানে নর্ম্যান মায়ার্স এটা সবারই জানা খুব সহজ একটা প্রশ্ন নিউ ম্যাটাফোর দেখুন শ্বাসমূল ঠেসমূল এগুলো কিন্তু বৈশিষ্ট্য আমরা জানি ম্যানগ্রো অরণ্যে সেটা কিন্তু ম্যানগ্রো বরণের উদ্ভিদের এই বৈশিষ্ট্য দেখা যায় লিন্ডেমেনের টেন পারসেন্ট নীতি মাত্র টেন পার্সেন্ট শক্তি এক ট্রফিক স্তর থেকে অন্য ট্রফিক স্তরে স্থানান্তরিত হয় এটাই হবে উত্তর সতেরো নম্বর চলে গেল আঠেরো নম্বরে ইউএনও কয়েকটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এটার উত্তর কিন্তু অর্থাৎ সতেরো নম্বরটা হবে সতেরো অর্থাৎ সি নাম্বার সতেরো ইউএনও ইউএনও কয়টি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এটা হচ্ছে সতেরো উত্তর হবে নেক্সট মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল এটা সবারই জানা স্ট্যাটোসফিয়ার আমরা জানি ওজন স্তর থাকে সেটার উদ্দেশ্য ছিল রক্ষা করা এটা মন্ট্রিল প্রোটোকল চুক্তির মাধ্যমে শস্য সমন্বয় ন্যূনতম বিচ্ছুতির প্রস্তাব এটা খুব সহজ প্রশ্ন ওয়েভার একুশ নম্বরে চলে যাচ্ছি একুশ নম্বরে দেখুন নিচের কোনটি ডেমার্শাল মাছ ডেমার্শাল হেরিং হ্যাকফিস সার্ডিন টুনা এখানে হচ্ছে টুনা হয়ে যাবে নেক্সট আচ্ছা এরপরে হচ্ছে বাইশ নাম্বার কোয়েশ্চেন রেড কলার কর্মী বলতে বোঝায় রেড কলার কর্মী যাদের কর্মক্ষেত্র প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত অফিসে এটা হচ্ছে প্রথমটাই হয়ে যাচ্ছে অর্থাৎ এ নাম্বারটা কিন্তু এটা উত্তর হবে যারা যারা সরাসরি প্রকৃতির সাথে সংযুক্ত সেটা হচ্ছে নেক্সট দু হাজার এগারো সময় অনুযায়ী ঘনত্বের জনঘনত্বের বিচারে এটা এ নাম্বারটাই উত্তর হবে অর্থাৎ বিহার পশ্চিমবঙ্গ কেরালা তারপরে উত্তরপ্রদেশ নেক্সট মানব অভিবাসনে ইন্টারফেনিং অপরচুনিটিস আইন প্রদান করেছিল এটা হচ্ছে স্টফার নেক্সট এরপর আমরা চলেছি পঁচিশ নম্বর প্রশ্নে আপনারা দেখুন যে পঁচিশ নম্বর প্রশ্নতে আছে ডেমোগ্রাফিক ট্রানজিশান তত্ত্ব অনুসারে জাতিগত আত্মহত্যা অর্থাৎ কমিনাল সুসাইড এটা হচ্ছে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার যে প্রথমটা রয়েছে সেখানেই কিন্তু এটা উত্তরটা হবে এরপর ছাব্বিশ নম্বর ধান উৎপাদনের নিরিখে এখানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার গুজরাট পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা গুজরাট এটা বি নম্বর অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা গুজরাট পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আর গুজরাট এটা হবে সবর উপজাতি এটা হচ্ছে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে সাতাশ নম্বর নেক্সট নেক্সট আমরা চলে যাই আঠাশ নম্বর প্রশ্নে এখানে দেখুন আঠাশ নম্বর প্রশ্নে ভারতের পরিকল্পনা কমিশন এটা নো ডাউট পনেরো হবে উত্তর যত ভাগে ভাগ করেছে কৃষি জলবায়ুতে আর অন্ধ্রপ্রদেশের বোড়াগুহা এটাও খুব একটা সহজ প্রশ্ন কাস্ট ভূমিরূপ উনত্রিশ নম্বর নেক্সট ত্রিশ নম্বর হচ্ছে সি হবে রাস্তা হচ্ছে বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি এটাই হচ্ছে অর্থাৎ সি নাম্বার উত্তর হচ্ছে তিরিশের সি এবার এ থার্টি ওয়ান কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এখানে ড্যাশ বৈচিত্র্য এটা হচ্ছে বিটা হবে নেক্সট থার্টি টু রেখার ঢাল অর্থাৎ একটা রৈখিক সমীকরণে সি ইকুয়াল টু এ প্লাস বি এক্সে বি অর্থাৎ হচ্ছে রেখার ঢালকে নির্দেশ করে কোড ওয়ান টু থ্রি সহ নিম্নলিখিত চিত্রটা দেখুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন দেখুন এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে বিস্তৃত অনেক পিরামিড তারপরে স্থির তারপরে সংকীর্ণ এটাই হওয়ার কথা নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে তেত্রিশের এ নাম্বার উত্তরটা হচ্ছে নেক্সট চলে যাচ্ছি চৌত্রিশ নাম্বার কোশ্চেন থার্টি ফোর পঞ্চাশ শতাংশের বেশি অঞ্চল জুড়ে রয়েছে এটা হচ্ছে আগ্নেয় শিলা নেক্সট নিচের কোনটি পৃথিবীর ভূতকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত এটা এক নম্বর উত্তর অর্থাৎ পঁয়ত্রিশের এ হবে এখানে কিন্তু ভূতকের উপাদানের কথা বলা হয়েছে অধক্রম অনুযায়ী বলেছে করতে নেক্সট থার্টি সিক্স নিচের ভাঁজগুলির মধ্যে কোনটির ভাঁজ অক্ষ সর্বাধিক হেলানো কারণ যতগুলো ভাঁজ আমরা দেখি সবচেয়ে হেলানো থাকে যে শায়িত ভাঁজ এটা উত্তর হওয়া উচিত অর্থাৎ ছত্রিশের এ থার্টি সেভেন মেসোসরাস এটাই প্রমাণ দেয় অর্থাৎ মহীষাঞ্চল মতবাদকে কিন্তু সমর্থন করে একটা প্রাণীর জীবাশ্ম নেক্সট থার্টি এইট নাম্বার কোশ্চেন তো খুবই সহজ একটা প্রশ্ন এসেছে যে ধ্বংসাত্মক ভূমিকম্প এটা আপনারা সকলেই জানেন যে এল হবে এটা উত্তর বেশিরভাগেরই এটা উত্তরটা রাইট হবে স্ক্রি ট্যালাস সৃষ্টিয়া হিমবাহের কার্য সূর্যশ্রী তাপীয় প্রভাব হাইড্রেশন হিমবাহ এবং নদীর কার্য দেখো স্ক্রি ট্যালাস এটা হচ্ছে প্রধানত আমরা জানি যে হিমবাহের কার্যের ফলেই হয় কিন্তু বলছে যে যার দ্বারা সৃষ্টি হয় এটা কিন্তু তাপীয় প্রভাবেও হয়ে থাকে আর হিমবাহের কার্যের দ্বারাই হয়ে থাকে তো আমরা সূর্যরশ্মির তাপীয় প্রভাব থেকে যেহেতু হিমবাহ অঞ্চলেই আমরা কিন্তু হিমবাহের কার্যের দ্বারা কিন্তু স্ক্রি ট্যালাস গঠিত হুঁড়ুপ দেখতে পাই তো সেজন্য উত্তরটা অ্যাকচুয়াল হিমবাহের কার্যে এটা বেশি ইন্ডিকেট করছে তা যাই হোক বি নাম্বার উত্তরটা হলেও হতে পারে এখন দেখা যাক আমাদের সার্ভিস কমিশন কি উত্তরটা নেয় তবে আমার মনে হয় হিমবাহের কার্যেই উত্তরটা হবে পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান কত হওয়া প্রয়োজন দেখো পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ এটা হচ্ছে এটা কনফিউশনের মধ্যে আছে নিরাপদ উপাদানের মাত্রা যেটা আমি শিওর দিয়ে বলতে পারছি না তবে বি নাম্বার উত্তরটা হতে পারে নেক্সট তাহলে এখন দেখি আমরা একচল্লিশ নম্বর অর্থাৎ ফর্টি ওয়ান নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা আচ্ছা ফর্টি যে কোশ্চেন সেখানে রয়েছে নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহতে সাধারণত বদ্বীপ গঠিত হয় এটা হচ্ছে হোমোপিকনাল হাইপোপিকনাল হাইপার পিকনাল উপরে এটা হচ্ছে হোমোপিকনাল প্রবাহ নেক্সট এখন লিস্ট ওয়ান এম ও এর মধ্যে এখানে একটা ম্যাচিং চলে আসছে তো এখানে আমরা অবশ্যই দেখুন আমরা জানি যে কেন্দ্র বহির্মুখী কেন্দ্র বহির্মুখী কিন্তু আমরা জানি যে আগ্নেয় পাহাড়েই হয় বৃক্ষরূপী সাথে এগুলো যদি ম্যাচ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে আমাদের তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্টি টুর অর্থাৎ বৃক্ষরূপী যেমন সমসত্ব শিলা দ্বারা গঠিত হয় এটা আমরা জানি অর্থাৎ একের বি একের বিতে দেখুন একের তিনটেই আছে আবার এতে চার এতে চার ঠিক আছে আগ্নেয় পাহাড় সমান্তরাল যথেষ্ট ঢালু অঞ্চলে কিন্তু সমান্তরাল অর্থাৎ দুই এর সিতে চলে যাবে তাহলে রকম কিন্তু আমরা বি নাম্বারটাই পাচ্ছি তাহলে এখানে কিন্তু উত্তরটা আমরা বি নিয়ে নিব অর্থাৎ চার এক দুই তিন বিয়াল্লিশের বি তেতাল্লিশ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি তেতাল্লিশ নাম্বার কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি ফর্টি থ্রি নাম্বার কোশ্চেন নিম্নত মহাসাগরগুলি কোন মহাসা হচ্ছে এটা একদম সহজ প্রশ্ন একটা আটলান্টিক মহাসাগর নেক্সট ফর্টি ফোর নাম্বার কোশ্চেন যেটা আছে ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব যে অধক্রমে এখানে অধক্রম অনুযায়ী কিন্তু অর্থাৎ উপর থেকে নিচের দিকে যেতে হবে সামুদ্রিক অবক্ষেপে সঠিক সজ্জাকে নির্দেশ করে টেরোপট সিন্ধুকর তো অবশ্যই থাকবে সেখানে কিন্তু টেরোপট সিন্ধুকরদের পরে আমরা সেটা দিতে পারি লাল কাদা রেডুলারিয়ান তারপর হচ্ছে নীলকাদা তা আমরা উত্তরটা নিয়ে নেব এ নাম্বারটা টের ওপর সিন্ধুকর কাদা তারপরে হচ্ছে রেডিও তারপরে কিন্তু নীলকাদা এইভাবে যাবে নেক্সট ফর্টি ফাইভ নাম্বার কোশ্চেন বায়ু শক্তি যত শতাংশ সমুদ্রপৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটি হলো এটার উত্তরটা যেটা দাঁড়াচ্ছে অর্থাৎ বায়ু শক্তি যত যত শতাংশ এটা কিন্তু পাঁচ থেকে দশ শতাংশ হওয়ার কথা তা এটা উত্তর সেরকমভাবে আমি এখনও পাইনি তা যতটুকু বোঝা যাচ্ছে যে পাঁচ থেকে দশ হয়তো কোনো বই দেখেছিলাম সেটাই শেয়ার করলাম আর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে বা যদি কোনো এটার সাপোর্টিং কিছু থাকে ডকুমেন্টস তাহলে অবশ্যই সেটা জানাবেন চলুন তারা দেখি এখন ফর্টি সিক্স নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা কি হচ্ছে ফর্টি সিক্সের এ নাম্বার উত্তর হবে অর্থাৎ দুই চার তিন এক বর্তমানে সামুদ্রিক আগাছা এটা খুব সহজ প্রশ্ন চিন অর্থাৎ সামুদ্রিক আগাছা সি উইডস যেটাকে আমরা বলি নেক্সট চলে যাচ্ছি ফর্টি এইট নাম্বার নকটি লুসেন্ট মেঘ যেটার বাংলা হচ্ছে নৈশ দুটি মেঘ এটা স্পিডে দেখা যায় সাইক্লোনিক ঘূর্ণিঝড় বিকাশের কোর্লিস প্যারামিটারের মান সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন সর্বনিম্ন অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা হবে এরপর পঞ্চাশ নম্বর পৃথিবীর বার্ষিক বৃষ্টিতে নিচের কোন মেঘের অবদান সবচেয়ে বেশি রয়েছে কিমূল্য নিম্বাস মৌসুমিবার উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিল আল মাসুদি নেক্সট বাহান্নতে চলে যাচ্ছি নিম্নহিত বলগুলির মধ্যে কোন বায়ুকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতে দেয় না এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল হ্যাঁ সরি এটা একটু ভুল বলে ফেললাম বি নাম্বারটা উত্তর হবে অর্থাৎ কোর্লিস বল কিন্তু এখানে অর্থাৎ নিম্নচাপের দিকে কিন্তু প্রবাহিত হতে দেয় না আইসিআর ভারতীয় মৃত্তিকায় কয় ভাগে ভাগ করেছে এটার উত্তর হবে আট ভাগে নেক্সট নিচের কোন মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ফসফরাস সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে লাল মৃত্তিকায় কৃষ্ণ মৃত্তিকায় সিরোজে মৃত্তিকা এখানে উত্তরটা হচ্ছে লাল মৃত্তিকায় কিন্তু ফসফরাসটা বেশি দেখা যায় ভারতের বায়ুস্প রিজার্ভ এটা আঠেরোটা নেক্সট দিনভূমির হিউমাস স্তরকে বলা হয় সওয়ার্ড নেক্সট যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের পরিভাবে কোনো ক্ষতি না করে জন্মায় তাদের বলা হয় এপিফাইট নেক্সট ফিফটি এইট নাম্বার দেখুন এটা হচ্ছে খুব একটা সহজ এগুলো করাটা উত্তর উত্তরও কারেক্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা বায়োম বায়মের সাথে যাবে হচ্ছে বৃষ্টি অরণ্য অর্থাৎ তিনের এ নেক্সট সম্প্রদায় সম্প্রদায়ের সাথে আপনার চলে যাবে হচ্ছে বৈচিত্র্যময় যেটা জনসংখ্যা সেটা হচ্ছে সম্প্রদায় বিএচার বিএচ আর সি এ ওয়ান হবে তার মানে প্রথমটাই মিলে যাচ্ছে প্রথমটা মিলে যাচ্ছে তাহলে আমরা অর্থাৎ এ নাম্বারটাই নিয়ে নেব ফিফটি এইটের এ ফিফটি নাইন আধুনিক বাস্তুবিদ্যা এটা ওডাম হবে সরল জৈব ভূরাসায়নিক চক্র এটা ফসফরাস চক্র হবে নেক্সট সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের দেখুন এটা একটা সহজ প্রশ্ন সিক্সটি ওয়ানটাও আমি আবার একটু উপরে তুলে নিচ্ছি এটাকে ওয়ান টু এর সাথে যেটা মিলাতে বলেছে জোড়া বাসেল সম্মেলন বাসেলটা অর্থাৎ যেটা এটা পরপর কিটো টো প্রোটোকল যেমন জলবায়ু পড়তে ভিয়েনা সম্মেলন এটা একদম সিরিয়ালি রয়েছে অর্থাৎ এক দুই তিন চার যেটাতে রয়েছে সেটাই হবে পাশাপাশি রয়েছে অর্থাৎ ভি নাম্বার কোশ্চেন আনসার হবে বি নাম্বারটা সিক্সটি টু প্রকৃত সম্পদ নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে প্রকৃতির সম্পদের পরিমাণ জানা আছে সিক্সটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেবেচিন্তে উত্তর তা এটার যে মাছের উৎপাদন অনুযায়ী ঊর্ধ্বক্রমে মৎস্যক্ষেত্রে সঠিক সজ্জাকে নির্দেশ করে এটা হচ্ছে এ নাম্বার উত্তর হবে নেক্সট সবচেয়ে নিকৃষ্ট লোহ আকরিক নিকৃষ্ট বলছে সিরিয়ারেটা আমরা জানতাম কিন্তু কিছু বইয়ে কিন্তু ট্যাকোনাইট এগুলো কিন্তু রয়েছে তো শেষের কিন্তু ট্যাকোনাইটটাই ছিল তো ট্যাকোনাইটটি নিকৃষ্ট আকরিক হবে নেক্সট পঁয়ষট্টি নম্বর উত্তর যেটা আছে বাইশক্তি উৎপাদনের বাতাসে ন্যূনতম বেগ ন্যূনতম বেগ পনেরো থেকে কুড়ি এটা হবে যদিও এটা নিশ্চিত নয় এটা একটু দেখে নিতে হবে একটু ভালোভাবে তা পনেরো থেকে কুড়ি কিন্তু এক জায়গায় পেয়েছি তা সেটা হবে পঁয়ষট্টি পরে ছেষট্টি সিক্সটি সিক্স নাম্বার কোশ্চেন দু হাজার এগারো এটা হচ্ছে আটশো তেত্রিশ মিলিয়ন তার মানে আমাদের বি নাম্বার উত্তরটা চলে আসছে সিক্সটি এটা হচ্ছে বি নাম্বার এটাও প্রথম আঠাশ দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু নেট প্রজনন হার এটা শেষের যে উত্তরটা রয়েছে অর্থাৎ একজন মহিলার মোট সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধরনের বয়স পর্যন্ত বেঁচে থাকে তখন সেটাকে এনার নেট প্রজনন হার বলে নেক্সট চলে যাচ্ছি সিক্সটি নাইন নাম্বার কোশ্চেন পরিব্রাজন প্রবাহ বলতে কি বোঝায় দেখুন এটা হচ্ছে সি নাম্বার উত্তর চলে আসবে একটা পরিব্রাজন অন্তরে বহিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজন উৎসস্থল এবং গন্তব্যস্থল একই নেক্সট সত্তর নম্বর এটা একটা খুব সহজ কনারভেশন অর্থাৎ পেট্রিক গ্যাটেস হবে অর্থাৎ এর সাথে আমরা চলে যাব তিনের দিকে আর বিয়ের সাথে চলে যাব এক আর সি এ দুই সি এ দুই তার মানে আমাদের প্রথমটাই মিলে যাচ্ছে অর্থাৎ এ নাম্বার উত্তরটা কিন্তু পেয়ে গেলাম নেক্সট না এটা একটু ভুল হলো হয়তো আমি আরেকটু দেখে নিচ্ছি দেখুন সত্তর নম্বর যেটা রয়েছে কনারভেশন পেট্রিগিয়াটেস ঠিক আছে বিএ এক ঠিক আছে সি এ কিন্তু মেগালোপলিস গটেন সি এ চার অর্থাৎ এটার উত্তর কিন্তু একটু ভুল হলো অর্থাৎ এটা কিন্তু বি উত্তরটা হবে দুঃখিত এটার উত্তর অর্থাৎ সত্তরের কিন্তু বি হবে নেক্সট সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান নিচের আচ্ছাদনে যে ভূবিষ্যের আচ্ছাদন ভারতে বিভিন্ন প্রকারের মৃত্তিকা অধক্রমের সজ্জাকে নির্দেশ করে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অধক্রমের বলছে প্রথম থেকে তাহলে এটা কিন্তু আমরা ফার্স্ট চলে আসবো মৃত্তিকা তারপরে লাল তারপরে মরুভূমি মৃত্তিকা তারপরে কিন্তু ল্যাটারেট মৃত্তিকাতে চলে আসবে কৃষ্ণ মৃত্তিকা নেক্সট লাল মৃত্তিকা তারপরে মৃত্তিকা তারপর কিন্তু ল্যাটারেট মৃত্তিকা আসবে এখানে উত্তরটা অর্থাৎ সেভেন্টি ওয়ানের বি এরপরে আমরা চলে যাই সেভেন্টি টু এটা উড়িষ্যা হবে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি এটার উত্তর আপনারা নেবেন হচ্ছে নাগার্জুন সাগর যেমন কৃষ্ণা নদী এটা তো ঠিকই আছে অর্থাৎ বিয়ের সাথে এক যাবে আর তারপরে নাগার্জুন সাগর নেক্সট হচ্ছে বিয়ের সাথে এক গেলো আর এর সাথে চার যাবে আচ্ছা এটা আমরা ডি নাম্বার উত্তরটা নেব লাস্টের যেটা আছে এটাই মিলে যাচ্ছে নেক্সট সেভেন্টি ফোর সেভেন্টি ফোর লিস্ট ওয়ান অ্যান্ড টু এর সাথে এটা মেলাতে হবে বলেছে ম্যাঙ্গানিজ অভ্রো বক্সাইড বক্সাইডের সাথে ওড়িশা অর্থাৎ সি এ একই চলে যাবে সি এক তারপর আপনারা জানেন যে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অর্থাৎ ম্যাগানিসটা যে এ নাম্বার রয়েছে এটা হচ্ছে দুই আচ্ছা এটার উত্তর সি হবে নেক্সট পঁচাত্তর কোন স্কেল পরিমাপের সহস নমিনার স্কেল এটা হয়ে গেল আর এখানে বলছে ছোট স্কেল থেকে বৃহত্তর স্কেল আমরা জানি ক্যাডাস্ট্রাল মানচিত্র এগুলো হচ্ছে বৃহত্তর স্কেলের এখানে কিন্তু আমাদের বলেছে ছোট স্কেল থেকে সাজাতে তা সেখানে উত্তরটা অবশ্যই আমি একটু নিচে এটা তুলে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের গ্লোব দেওয়াল টোপোগ্রাফিক্যাল তারপর ক্যাডাস্ট্রাল অর্থাৎ সেভেন্টি সিক্সের সি নাম্বার উত্তর হচ্ছে আমরা এটা অর্থোগ্রাফিক অবিক্ষেপ কোনো ভুল নেই অর্থাৎ প্রথমটাই হচ্ছে নেক্সট সেভেন্টি এইটে চলে যাচ্ছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা মধ্যমা হবে যেটাতে ভালোভাবে বোঝানো যায় গুরুত্বপূর্ণ বর্তমান উদ্দেশ্য চাবিঘটে এই কথাটা বলেছিল আমরা সকলেই জানি যে এটা যে সার্টন বলেছিল অভিন্নতাবাদ এটা উত্তর নিয়ে নিচ্ছি কলকাতা যায় সিসমিক জোনে এটা চার নাম্বার এটা কোনো ভুল নেই চার নাম্বার হবে সিসমিক জোনে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এটা হচ্ছে শুধুমাত্র গতি পরিবর্তন একই দিকে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এটার উত্তর হবে আরগন বাকিগুলো কিন্তু সবগুলি গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে সি নাম্বার বিরাশির সি এটি থ্রি নম্বর কোশ্চেন নিম্নের আপিকাদতা এটা দেখুন এটা আমি দেখেছি এটা স্কিং উত্তরটা কিন্তু কারেক্ট এটা কোনো ভুল নেই বৃক্ষ সংবলিত তৃণভূমি কারণ এই যে যতগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু ছোটো ছোটো বৃক্ষ হয় কিন্তু ছোট ছোট গাছ হয় লতন কিন্তু সাভানাতে কিন্তু বড়ো বড়ো বৃক্ষ জন্মায় আমরা জানি যে তৃণভূমি সেটা হচ্ছে সাভানা বায়মে দেখা যায় এইটটি ফাইভ নাম্বার যদি আমরা চলে যাচ্ছি এইটি ফাইভ নাম্বারে এটা নদীর ভাঙনের ফলে কিন্তু জীবন জীবিকার বেশি ক্ষতি হয়ে থাকে যেটা আমরা রিসেন্ট দেখেছিও সিকিমে এইটটি সিক্স ইউএনও ধারাবাহিক উন্নয়ন লক্ষ্য সিক্সের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বিশুদ্ধ জল আর স্যানিটেশান বিশুদ্ধ জল এবং স্যানিটেশান এইট্টি সিক্সের সি নাম্বার হবে এইটটি সেভেন দেখুন হয়তো একটু পড়তে সমস্যা হচ্ছে আমার হাতে যদিও খুব কম সময় উঠে পারছিলাম না করতে তবুও আপনারা একটু বুঝে নিন যে উত্তরগুলো কিন্তু মোটামুটি কারেক্ট আছে হ্যাঁ দু একটা হলো ভুল হলেও হতে পারে আমি জোর দিয়ে বলছি না যে হানড্রেড পার্সেন্টে কারেক্ট তবুও আপনারা একটু মিলিয়ে নেবেন যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাকে সাপোর্টিং উত্তর দিয়ে সেগুলোকে পুনরায় ব্যাখ্যা করতে এগিয়ে দেবেন এইটটি সেভেন এটা হচ্ছে ক্যালসিয়াম কারবার এটা ক্যালসাইট হচ্ছে উত্তরটা নেক্সট অর্থাৎ এইটি এইটের হচ্ছে ক্লিভেজ এটাই হবে এইট্টি নাইন হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি সঠিকভাবে বর্ণনা দেয় এটা হচ্ছে সিল আগ্নেগিরি যা প্রশান্ত মহাসাগরের রিজ স্পিডিং সেন্টারের সাথে যুক্ত নেক্সট লেহম্যান বিযুক্তি দেখুন এটা নিয়ে অনেকের একটা ধোঁয়াশা ছিল আউটার কোর ফ্রম দ্য ইনার কোর এটার সাথে কিন্তু ডি এর মিল খাচ্ছে কারণ ভূতক আমরা কিন্তু শিয়াল সীমা যে একদম উপরে শিলামণ্ডল সেটা কিন্তু ভূতককে বুঝতাম তো সেটা একটু বুঝতে অনেকের সমস্যা ছিল কিন্তু ইংলিশটা যদি পড়ার থাকে তাহলে কিন্তু এটার উত্তর নব্বইয়ের ডি করতে কোনো অসুবিধা নেই বলে মনে করছি তো যাই হোক এই ছিল নব্বইটা প্রশ্নের সহজ উত্তর মডারেট থেকে একটু টাফ হয়েছে কোশ্চেন এবং বাকি ইলেভেন টুয়েলভের যেটা কি অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করে রাখবেন